অতি সম্প্রতি পুরসভার প্রশাসক বোর্ডে মোহন বাবুর নাম বাদ দেওয়ায় দলের জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণীর বিরুদ্ধে ক্ষোভ দেখিয়েছিলেন। এর ফলে দলের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছিল। মোহন বসুর ক্ষোভ সামলাতে আসনে নামতে হয়েছিল উত্তরবঙ্গের তৃণমূলের কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেবকেও। এবার তৃণমূলের জেলার পর্যবেক্ষক অরূপ বিশ্বাস মোহন বসুর সাথে দেখা করলেন। যদিও সাক্ষাতের পর মন্ত্রী অরূপ বিশ্বাস বাইরে বেরিয়ে মোহনবাবুর ক্ষোভের বিষয়ে তিনি জানিয়েছেন, তার সাথে মোহনবাবুর এ বিষয়ে কোনো কথা হয়নি। মোহন বসু দলের নেতা ছিলেন, আছেন ও থাকবেন। তিনি অসুস্থ, তাই তার সাথে দেখা করতে এসেছেন বলে জানান অরূপ বিশ্বাস। পুরসভার চেয়ারম্যান ছিলেন, আমাদের দলের নেতা অসুস্থ, তো এটা তো স্বভাবতই মানবিকতা যে আমি যখনই আসি ওনার বাড়িতে আসি, ওনাকে দেখে যাই। অন্যদিকে মোহন বসু জানান, তিনি অরূপ বিশ্বাসকে সাপ জানিয়েছেন দলের বর্তমান জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণীর নেতৃত্বে দল চলতে পারে না। জেলাতে তৃণমূলের ভয়ঙ্কর অবস্থা। অরূপ বিশ্বাস মোহনবাবুকে জানিয়েছেন তিনি আগামী মাসে ফের জলপাইগুড়িতে আসবেন, তারপর তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এদিকে গতকাল ঘোষণা করা হয়েছে দলের পূর্ণাঙ্গ জেলা কমিটির নাম। নতুন জেলা কমিটিতে রাখা হয়নি মোহন বসুসহ জেলার বেশ কিছু নেতার নাম। সেটা নিয়েও জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণীকে কটাক্ষ করে বলেন, এই জেলা সভাপতি যদি তার নাম জেলা কমিটিতে রাখতেন তাহলেও তিনি রিজাইন দিতেন। তৃণমূল সংগঠনটাকে শক্তিশালী করতে বড়রা এসেছিলেন, কালকে মিটিং করেছেন, আজকে আমার কাছে এসে খোঁজখবর দিল স্বাস্থ্যের প্লাস সংগঠনের। আমি আমার অভিমত তাকে ক্লিয়ার করে বলে দিলাম যে ভয়ঙ্কর পরিস্থিতির ভিতর দিয়ে জলপাইগুড়ি জেলা তৃণমূল সংগঠন চলছে, এই ব্যাপারে ইমিডিয়েট দলের হাইকমান্ডের স্টেপ নেওয়া উচিত। আমাদের তো ওয়ান পয়েন্ট ইয়ে ছিল প্রোগ্রাম যে কিষাণ কল্যাণীর নেতৃত্বে আমরা তৃণমূল দলটাই করব না, তো কিষাণ কল্যাণীর নেতৃত্বে ওই কমিটিতে আমাদের জায়গা দিলে পরেও সেই জায়গা থেকে আমরা রিজাইন করতাম।